সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের সমার্থক এবং টুর্নামেন্টটি আবারও বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের স্থবিকৃত হবে। শীর্ষস্থানীয় ভারতীয় এবং বিদেশি প্রতিভা উভয়ই অরেঞ্জ ক্যাপের জন্য বেশ কয়েকটি প্রতিযোগীর সাথে লিগকে জমজমাট করবে। গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে থাকা প্রাক্তন সতীর্থ ফাফ ডুপ্লেসিসকে 2 রানে হারিয়েছেন ঋতুরাজ গাইকোয়াদ। এখন আইপিএল মেগা নিলামের মাধ্যমে তারকাদের নতুন ফ্র্যাঞ্চাইজিতে চলে যাওয়া দেখে অনেক খেলোয়াড় দৌড়ে মাঠে নেমে তাৎক্ষণিক প্রভাব ফেলতে চাইবে। এখানে আইপিএল 2022 অরেঞ্জ ক্যাপের জন্য 5 জন প্রধান প্রতিযোগী রয়েছেন। তো চলুন আজকের ভিডিওতে তাদেরকে এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। নম্বর 1, কে এল রাহুল, যিনি নতুন লখনৌ ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন। তিনি বিগত কয়েক বছরে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। আইপিএল 2019 এর শুরু থেকে 57.24 গড়ে 1889 রান এবং 134.26 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং এই মরশুমে তিনি আবারও অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকবেন নিঃসন্দেহে। যাই হোক, রাহুল তার স্ট্রাইক রেটে উন্নতি করতে পারে কি না সেদিকেই চোখ থাকবে। সে যদি গত মরশুমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার দুর্দান্ত 42 বলে 98 নট আউট এর মতো কিছু তৈরি করতে পারে, তাহলে আমরা আশা করতেই পারি অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার হবেন তিনি। নম্বর 2, ঋতুরাজ গাইকোয়াদের নেতৃত্বে দীর্ঘ ব্যাটিং লাইন আপের কারণে চেন্নাই সুপার কিংস আইপিএল 2022 এর অন্যতম প্রতিযোগী। ওপেনারের 2021 সালে একটি ব্রেকআউট সিজন ছিল, 635 রানে শেষ করে ফাফ ডুপ্লেসিসের চেয়ে মাত্র 2 রান বেশি করেছিলেন তিনি। ঐতিহ্যবাহী ক্রিকেটিং শট খেলার সময় গাইকোয়াদের দ্রুত স্কোর করার ক্ষমতা দেখে ভালো লাগে। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপের পরিপ্রেক্ষিতে গাইকোয়াদকে স্বাধীনতার সাথে খেলতে সক্ষম করা হবে, যা রান প্রবাহ দেখতে পাবে। নম্বর 3, ফাফ ডুপ্লেসিস বয়স বৃদ্ধির সাথে সাথে আরও ভালো পারফরমেন্স করছেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান 2021 মরশুমে 59 বলে অসামান্য 86 রান করে চেন্নাই সুপার কিংসকে শিরোপা এনে দেন। এই মরশুমে তিনি একটি বিশাল ভূমিকা পালনের সাথে আরসিবিতে যোগ দেন। দেখে মনে হচ্ছে আরসিবি তাদের শীর্ষ 4-এর উপর খুব বেশি নির্ভর করবে, তাই ডুপ্লেসিসকে যতটা সম্ভব শক্তিশালী শুরু দিতে হবে। তার সাম্প্রতিক ফর্মের পরিপ্রেক্ষিতে, যার মধ্যে ফেব্রুয়ারিতে বিপিএলে একটি সেঞ্চুরি রয়েছে, তিনি এটি করতে অনেক বেশি সক্ষম হবেন। নম্বর 4, শিখর ধাওয়ান। পাঞ্জাব কিংসের অভ্যন্তরীণ হল শিখর ধাওয়ান এবং সমস্ত লক্ষণ ওপেনারের জন্য আরেকটি শক্তিশালী মরশুমের দিকে ইঙ্গিত করে। তিনি আইপিএল 2019-এ 521-তে চতুর্থ সর্বোচ্চ রান করেন, 2020 সালে দ্বিতীয় সর্বোচ্চ 618 রান করেছিলেন এবং 2021 সালে চতুর্থ সর্বোচ্চ 587 রান করেছিলেন। সামগ্রিকভাবে 39.23 গড়ে এবং এই সময়ের মধ্যে 134.63 স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। মুম্বাই এবং পুনেতে ভালো ব্যাটিং সারফেসে ধাওয়ানের কাছে আরও একটি শক্তিশালী ব্যাটিং আশা করাই যায়। নম্বর 5, ঈশান কিশান। আইপিএল নিলামে ঈশান কিশানের জন্য বিডিং যুদ্ধ তার অপার সম্ভাবনার প্রতিফলন। তিনি সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটিং শুরু করবেন এবং আইপিএল ক্রিকেটে ওপেনার হিসাবে 13টি ইনিংসে 55.50 গড়ে 555 রান এবং 155.90 স্ট্রাইক রেট সহ একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে তার। কিশান আইপিএল 2022-তে দুর্দান্ত ছিলেন এবং মোট 516 রান করেছিলেন এবং এবছর আরও বেশি সময় নিয়ে অর্ডারের শীর্ষে থাকা একজন বিপজ্জনক খেলোয়াড় হতে চলেছেন তিনি। 2022 সালে ঈশান কিশান রান স্কোরারদের মধ্যে সবার শীর্ষে থাকলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।